नाम और नंबर है, नाम और नंबर। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সাউন্ড বন্ধ একটু দেখো তো ছবিগুলা দেখে আমাদের কি বোঝানো যাচ্ছে। 2020 কেউ যদি আনমিউট হয় তো মায়ের অধিকারী এমন আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আনমিউট কর। এই ছবিগুলা দেখে আমরা কি বুঝতেছি যে বর্তমানে এখন ইন্টারনেটের অবস্থা কি অবস্থানে আছে বা কি পজিশনে গেছি আমরা বর্তমানে বাংলাদেশ। বিশেষ করে এই যে দেখে আম গাছের গোড়ার মধ্যে বা জমির মধ্যে মোবাইল টিপতেছে, ক্লাসরুমে অনলাইনের ব্যবহার চলতেছে, আর কোটি 30 লাখ ইন্টারনেট ব্যবহার করতেছে বাংলাদেশে জনগণ। কোটি যদি ইন্টারনেট ব্যবহার করে প্রসারটা কতটুকু বড় হয়েছে একটু কল্পনা করতে পারো। বাংলাদেশের অবস্থানটা আমরা যে বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ, গত কয়েকটা পার্ট আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার সামারি পার্ট হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। এর আগের পার্ট গুলো যদি মনোযোগ সহকারে আমরা করে থাকি তাহলে আমার মনে হয় এই পার্ট আমাদের জন্য তেমন কোনো কঠিন কাজ হবে না, বা তেমন একটা কঠিন নাইও। ডিজি শব্দের অর্থ হচ্ছে সংখ্যা বা অঙ্ক। এই শব্দটি দিয়ে কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আমাদের বইয়ের যদি উপরের টপিকসটা একটু পড়ি মনোযোগ সহকারে যে অ্যানালগ বা ডিজিটাল জিনিসটা কি তাহলে একটু খেয়াল করতে পারি। যে আমাদের দৈনন্দিন তাপমাত্রার কথাই ধরা যাক, দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভূত হয়। এই অনুভূত তাপমাত্রাকে যখন সংকেত রূপে প্রকাশ করি তখন তাকে অ্যানালগ সংকেত বলা হয়। আর অ্যানালগ সংকেতকে সঠিক ভাবে এবং নির্ভুল ভাবে প্রকাশ করার জন্য ডিজিটাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাসের মাঝখানে আপনার সময় সালাম দেওয়া হইল। ডিজিটাল মানে প্রকাশ করা হয়, ডিজিটাল মানে প্রকাশ করে আমাদের একটা উপকারিতা হচ্ছে অ্যানালগ সংকেতের তুলনায় এটা নির্ভুল এবং সূক্ষ্ম ভাবে, শুধু সূক্ষ্ম না সূক্ষ্মতর ভাবে তথ্য পাওয়া যায়। ডিজিটের মাধ্যমে সংকেত প্রকাশের ব্যবহার করার জন্য এই ধরনের সংকেত ডিজিটাল সংকেত বলা হয়। মনে করো কাঁটাযুক্ত অ্যানালগ সংকেত প্রদর্শন করে, যেমন ঘড়ির কাঁটা দেখবা, যখন ঘড়ির কাঁটা থাকে আর একটা যখন ডিজিটাল ঘড়ি যেমন এরকম থাকে, যেটা এরকম ভাবে নাম্বার উঠে, যেমন তোমরা এখন যেটা দেখতেছো এরকম ভাবে নাম্বার উঠলে কিন্তু দ্রুত বলতে পারি। আর যখন কাঁটাওয়ালা ঘড়ির মধ্যে দেখো তখন কিন্তু মিনিট সেকেন্ড এগুলা দেখতে মিনিটটা বলতে সাথে সাথে দেখো যেন আরেকটা মিনিট গেছে গা, মানে এক্সাক্টলি মিনিট বলতে পারতেছো না কিন্তু এটার মাঝে কিন্তু তুমি এক্সাক্টলি বলতে পারতেছো। এ হচ্ছে ডিজিটালের একটা সুবিধা এবং
সেক্ষেত্রে ডিজিট আমরা কম্পিউটারে পড়বো আরো বিস্তারিত, বা আগের ক্লাসটিতেও দেখে আসছি যে এখানে দুইটা জিরো এবং ওয়ানের মাধ্যমে সকল সংখ্যা প্রকাশ করা হয়। হ্যাঁ, আমরা যে না বাইনারি হেক্সাডেসিমাল এগুলো কোন ক্লাসে জানি পড়ছি না, এই ক্লাসে বোধহয় লাস্টের দিকটা থাকতে পারে। তো এই অবস্থানগুলা দেখবা যে আমাদের এই প্রকাশগুলা শুধুমাত্র দুইটা ডিজিটের মাধ্যমে কম্পিউটারে সকল তথ্য প্রকাশ করে। তোমরা কি তথ্যগুলো মনে মনে করতে পারবা? আমি আবার বলি, ওটাতে অনেকগুলো তথ্য দেওয়া আছে, একটু দেখবা ডাটার মধ্যে দেওয়া আছে বা লেখায় ওঠে, কত পার্সেন্ট বা অগ্রগতি কি অবস্থা, এগুলো একটা ডাটা দেওয়া আছে, ডাটা দিয়ে মনে করার চেষ্টা করো। তো আবার শেষবার দিলাম, আর দেব দেশে 22,000 মাল্টিমিডিয়া ক্লাসের ঘর। ৫৪.৭% কৃষক মোবাইল ব্যবহার করে, তাতে বোঝা যাচ্ছে যে আমাদের যে কৃষক এখন মোবাইল ব্যবহার করে, শুধু ব্যবহার না, 50%-এর উপরে কৃষক সেলফোন ব্যবহার করতেছে। তার মানে অগ্রগতি বোঝা যাচ্ছে ডিজিটাল বাংলাদেশের অবস্থানটা। চুক্তি সংকলিত বাংলাদেশ আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে একদম রিসেন্টলি যে খবরটা সেটা হচ্ছে 2018 সালের 12ই মে তারিখে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্থাপন হয়েছে সেই বিষয়ে একটা প্যারা আছে, আমরা সেটাও পড়ব। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার গড়ে তোলা আধুনিক বাংলাদেশকে বোঝানো হয়েছে। তাহলে ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে? কথাটা আবার প্রশ্নটা খেয়াল করো, ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে? তো একদম সিম্পলি কথা, ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশকে বোঝানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশ কি এটা একটু চ্যাট বক্সের মধ্যে লিখে দিই, যে পারো মানে যারা যারা এখন পারো তারা তারা লেখো, আমি চ্যাট বক্স খুলে দেখবো কে কি লেখছে। ডিজিটাল বাংলাদেশ কি এটা চ্যাট বক্সে লিখে উত্তর দাও, ডিজিটাল বাংলাদেশ কি চ্যাট বক্সে লিখে উত্তর দাও, এখন পর্যন্ত কেউ চ্যাট বক্সে লিখে নাই, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এবং লিখো, যাদের যারা পারো একটু লিখো। ডিজিটাল বাংলাদেশে গৃহীত পদক্ষেপ গুলো কি কি? কৃষি ক্ষেত্রে কল সেন্টার, আচ্ছা আমাদের বইয়ের মধ্যে মোটা দাগে যে কয়েকটা কথা উল্লেখ করা আছে যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্পে বাস্তবায়নে সরকার 4টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছেন। এই 4টি বিষয় হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, জনসংখ্যার সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। 4টা তথ্য আবার বলি, কামরুজ্জামান স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের ক্লাসে। আমরা ক্লাসটা শেষ করে আপনার সাথে ওয়ালাইকুম সালাম। জি জি স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার 4টি সুনির্দিষ্ট গুরুত্ব দিয়েছে,
কথাটা খেয়াল করো, সরকার চারটা ফোকাস করেছে যে এই জিনিসগুলাতে ডিজিটাল করবে, সেগুলো কি কি? মানব সম্পদ উন্নয়ন, মানে মানুষকে ট্রেনিং দিয়ে তাদেরকে ডেভেলপ করা, জনগণের সম্পৃক্ততা মানে জনগণের সকল কাজে সম্পৃক্ত হওয়া, সিভিল সার্ভিস মানে সরকারি সকল কাজকে ডিজিটালাইজ করা, এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার, মানে আমাদের সারা জীবনের মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার, এই চারটা গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করে মানে সরকার সুদৃষ্টি দিয়েছে। আর দেখি যে ইবুক পাঠ্য বই সংযোজন, মানে বাংলাদেশে এই পর্যন্ত এই পদক্ষেপ গুলো অলরেডি গ্রহণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে কল সেন্টার, এখন যে করোনা রোগী হয় আমরা কিন্তু 333-তে ফোন করলে অনেক তথ্য জানতে পারতাছি, আরো কয়েকটা নাম্বার দেওয়া আছে করোনা রোগীদের জন্য, মানে সাথে সাথে তোমার অ্যাম্বুলেন্স হোক চিকিৎসা হোক যে কোনো একটা তথ্য তুমি দিতে পারতাছো বা তুমি সাহায্য একটা পেতে পারছো যে কল সেন্টারের কারণে। ই বুকে পাঠ্য বই সংযোজন করা, ই বুকে এখন সরাসরি আমাদের বইগুলো আছে, আমাদের এই বইগুলা আমরা যে বইগুলো পড়তেছি সেই বইগুলো কিন্তু ই বুকে এখন অলরেডি আছে আমাদের। ইনফরমেশন সার্ভিস সেন্টার, আমাদের অনেক কিছুতে এই যে ইনফরমেশন সার্ভিস সেন্টার আছে যেখানে আমরা দ্রুত তথ্য পেতে পারি, আমাদের যে কোনো তথ্য দরকার লাগে সেটা আমরা দ্রুত পেতে পারি। ফ্রি হেলথ কল সেন্টার, এটা 789 এই নাম্বারে কল করলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য তুমি পেতে পারো, খুব সহজ একটা বিষয়। আমাদের আরো কিছু গেস্ট যোগদান করেছে, ধন্যবাদ সবাইকে যারা এই এখন যোগ, কিছু অলরেডি আমরা কিছু রিপ্লাই পাইতেছি, ধন্যবাদ। আরো রিপ্লাই দাও, তোমাদের একটা প্রশ্ন দিছিল স্যার। আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান। এই বেটা ক্লাসের মাঝখানে সালাম দেওয়ার দরকার নাই। ওয়ালাইকুম সালাম। কলেজে কলেজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে, এই যে এখন যে অবস্থাটা। স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? এই পর্যন্ত এই 2020 দুইবার সালাম দিছে, কো তার কান দেন দা না আমার কান দেন দা, আমি বুঝতেছি না। সালামের জবাব নিব আমি স্কুলে, তোমাদেরকে আনবো তো তখন সালামের জবাব তোমাদের কাছ থেকে নিব সুন্দর করে। যাক, মোবাইলের রেজাল্টে রাখার নিয়ম কানুন গুলো এখানে আছে, তোমরা একটু দেখো যে বোর্ডের তিনটে অক্ষর মানে পরীক্ষার নাম, বোর্ডের তিনটে অক্ষর, রোল নাম্বার, এবং যে যে সালে পরীক্ষা দিবা সেই সাল লিখে 1622 তে ফোন সেন্ড করলে তোমার রেজাল্ট দিয়ে দেয়। এটা সে মোবাইলের মাধ্যমে জানার রেজাল্টের নিয়ম, আবার অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু, অর্থাৎ আমরা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে রেজাল্ট জানতে পারি। চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখন সুযোগ সুবিধা আছে, এখন চাকরি ক্ষেত্রে ব্যাংক ড্রাফট অথবা অনেক টাকা পয়সা খরচ করে ব্যাংক ড্রাফট করে বা ব্যাংকের মাধ্যমে অথবা পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠানোর চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এখন কিন্তু টেলিটকের মাধ্যমে টাকা পাঠানো যায়, এবং নির্দিষ্ট একটা পিন নাম্বার দিয়ে ছোট্ট করে তোমার চাকরির ইন্টারভিউয়ের টাকাটা জমা দেওয়া যায়। অনলাইনে চাকরির জন্য রেজিস্ট্রেশনের পদ্ধতি খুব সহজ পদ্ধতি। আগে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসের সামারি আজকে ক্লাসটা, বাড়িতে বসে অনলাইনে টিকিট কাটা যায় যেটা আমরা আগের ক্লাসেও জানতে পারছি। মোবাইলে কিন্তু ভর্তি হওয়া যায়, ভর্তির বিভিন্ন রেজিস্ট্রেশন করা যেতে পারে। ডিজিটাল বাংলাদেশ কাকে বলে, আমরা এর আগে ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির গড়ে তোলা আধুনিক বাংলাদেশকে বোঝানো হয়েছে, যেটা আমরা আগেও বলেছি এবং তোমাদেরকে চ্যাট বক্সে লিখে জানাইতে বলছিলাম, এই কথাটা আবার রিপিট আসলো। ডিজিটাল বাংলাদেশের কয়েকটি সুবিধা, এটা আমার মনে হয় তোমরা পারো, আপাতত তোমরা আবার বইটা পড়ে এই তথ্যগুলো আবার সুবিধা আছে। ক্লাসরুমে ই ক্লাসরুম, আমরা ক্লাসরুমে অনলাইন করতে পারি, এবং এখন যেই ক্লাসরুম যেমন এখনই আমি ক্লাস করতেছি, এইটা কিন্তু অলরেডি আমাদের এই তথ্য প্রযুক্তির এই রেজাল্ট বা ফলাফল। এবং টেলিমেডিসিন, এভাবে টেলিফোন করে হয়। আর এখন দেখো তোমরা কিন্তু একদম বাস্তবিক ক্লাসের মতো দুষ্টুমি করতেছো অলরেডি, যেমন কয়েকজনে যে আমাদের সাইফুল ইসলাম 2020 যে কিন্তু ইচ্ছা করে দুইবার সালাম দিছে, এটা একটা দুষ্টুমি লক্ষণ।
হ্যাঁ, আমাদের নাহিদ হাসানও কিন্তু মাশাআল্লাহ দিলে ক্লাসের মাঝখানে কইছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে মানে বাস্তবিক ক্লাসে যে দুষ্টমনি করা যায় এবং এখানেও যে দুষ্টমনি করা যায় বোঝা যাচ্ছে একটা ভার্চুয়াল ক্লাস, কিন্তু আসলে মনে হয় বাস্তবের মতোই আমরা ক্লাস করতেছি এখন, একদম ওই ক্লাসের মতো। ওই ক্লাসে যেমন কারোর কাঠ পেন্সিল দেওয়া ফিসে দেওয়া গুতা আমার, তারও ওই ক্লাসও যেমন এখন এইরকম সাইড টক করতে পারো। ওখানেও দেখবা মাঝে মাঝে তোমরা সাইড টক করো, স্যার এদিক দিয়ে লেকচার দেয়, তোমরা ওদিক দিয়ে মাশাল্লাহ দিলে একজন আরেকজনের কথা কর চান্স পাও, তো এখানেও তেমন একটা সুযোগ পাচ্ছ। তো যাই হোক, আমরা এই ক্লাসে আসি এখন। আউটসোর্সিং করা যায় অনলাইনের মাধ্যমে, অনেক কাজ করা যায় যেটা তুমি ইনকাম করতে পারো। এখন তোমাদের বয়সের অনেক ছেলে পেলে কিন্তু এখন আউটসোর্সিং অনেক খুব ভালো করতেছে, বিশেষ করে যেমন আমাদের ফেরদাউস দেখলাম ইউটিউবের চ্যানেল খুলছে। তো ইউটিউবের চ্যানেলটা যদি তার মনিটাইজ হয়ে যায় তো মাশাআল্লাহ দিলে সে প্রত্যেক মাসে ডলার ইনকাম করবে। তো এই যে একটা এটাও একটা আউটসোর্সিং, জেওএম, হ্যাঁ এটাও একটা আউটসোর্সিং। অনলাইনে টাকা ইনকামের অনেকগুলো রাস্তা আছে, ডিজাইন থেকে শুরু করে ভিডিও বানানো, ডিজাইন করানো, ওয়েবসাইট বানানো, আর্টিকেল লেখা, তারপরে সংবাদপত্রে লেখা, বিভিন্ন সুযোগ সুবিধা এই আউটসোর্সিং এর মাধ্যমে তোমরা নিতে পারো, যেটা তুমি বসে বসে বাসায় বসে বসে কাজ করে এই আউটসোর্সিং এর টাকা ইনকাম করতে পারো, এবং সেই টাকাটা বিদেশি, এই দেখো বাংলাদেশি টাকা না কিন্তু ডলার ইনকাম করতে পারবে তোমরা, যদি সেই পরিমাণ শ্রম হয় এবং দক্ষতা এখানে কাজে লাগাও। আবার একই প্রশ্ন ঘুরে ঘুরে আবার আসছে, এটা এতই গুরুত্বপূর্ণ যে এটা তোমাদের একেবারে মুখস্থ করে রাখতে হবে কম্পালসারি ভাবে। মোবাইল ফোনে দেখো, এখন মোবাইল ফোনও আমাদের শুধু টেলিফোন না, তার সাথে সাথে আমরা ওই দেখো ভিডিও খেলা দেখতেছি, সিনেমা, বিনোদন অনেক মোবাইল ফোনে সুযোগ সুবিধা পাচ্ছি, এবং মোবাইল ফোনে আমরা রেজাল্ট থেকে শুরু করে ফলাফল, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফি দেওয়া, তারপরে বিদ্যুৎ বিল দেওয়া, গ্যাস বিল দেওয়া ইত্যাদি কাজও কিন্তু এখন মোবাইল ফোনে করতে পারতেছি। আমাদের পরিচিত মুখে আমরা এগুলা জানি, আবার একটু দেখলাম মনে রাখার জন্য যে ই বুক আছে আমাদের সামাজিক যোগাযোগ, যেটা আমরা এখন যে তোমাদেরকে যে আমি তথ্যটা দিয়েছি যে আমি আজকে ক্লাস করবো রাত 8টায়, এবং জুমের আইডি এবং পাসওয়ার্ড এবং লিংক তিনটা কিন্তু তোমাদের ফেসবুকের ক্লোজ গ্রুপের মধ্যে দিয়ে দিছি, সেখান থেকে তোমরা পাইছো এবং আমার কাছে এখন ক্লাস করতেছো। মোবাইল ব্যাংকিং ও বাংলাদেশ, এটা একদম মোবাইল ব্যাংকিং তোমাদের যে উপবৃত্তি টাকা দেয় এবং বৃত্তির টাকা দেয় না, বৃত্তির টাকা ব্যাংকে আসে, তোমাদের উপবৃত্তি কিন্তু এখন আমরা মোবাইল ব্যাংকিং করতেছি। এখন কিন্তু যেমন এখনো কিন্তু ক্লাসে অলরেডি আমাদের স্কুলে করার ক্লাস 7 এর এবং ক্লাস 9 এর যেমন বিকাশের 9 নাই বোধ হয় 7 আর 6 নাকি কোন ক্লাসে জানি বিকাশ করার জন্য বলে দেওয়া হয়েছে উপবৃত্তির টাকার জন্য। তারপর বিমানের টিকিট কাটা, রেলের টিকিট কাটা, দেখো একটা কৃষক ধান খেতে থেকে যোগাযোগ করতে পারতেছে বিভিন্ন জায়গায়। যেমন এখন গ্রামগঞ্জে বিশেষ করে গ্রামে তো মানে এই তথ্য প্রযুক্তির খুব কম থাকার কথা, একদম গ্রামে হয়তো অনেকের এরকম প্রযুক্তি নাও থাকতে পারে, সেই জায়গায় বাংলাদেশের সকল ইউনিয়নের মাঝে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আছে, যেখানে তুমি ইচ্ছা করলে তোমার সুযোগ সুবিধা না থাকলেও বিভিন্ন ফর্ম ফিল আপ করা বা কোনো বিল প্রদান করা বা বিশেষ কোনো সরকারি তথ্য জানা বা ফর্ম তোলার জন্য সুযোগ সুবিধা না থাকলে আমরা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে সেই সুযোগটা নিতে পারি। অর্থাৎ আমাদের গ্রামগঞ্জে সকল জায়গায় এখন তথ্য প্রযুক্তির যোগাযোগে সকল ইনফরমেশন এবং প্রযুক্তি পৌঁছে দেওয়া হয়েছে। দ্যাট মিন ডিজিটাল বাংলাদেশের জন্য যা যা করার দরকার এই সরকার সবগুলাই মোটামুটি এখন করেছে। আমাদের প্রপারলি ইউটিলাইজ করলে আমাদের দেশ ডেভেলপ হবে। আমরা ঘুরে ঘুরে একই বারবার করে দেখাচ্ছি, তোমাদের মনে থাকে বেশি দিন যে অনলাইনে টিকিট, অনলাইন মার্কেটিং, অনলাইন স্বাস্থ্যসেবা এগুলো কিন্তু আমরা পাচ্ছি এই ডিজিটাল বাংলাদেশে।
যেটা বলছিলাম এই এই বিশ্বের আরেকটা উল্লেখযোগ্য অবদান হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এটার কারণে আমাদের কি উপকার হচ্ছে, এই যে পৃথিবীর থেকে দূরে আরেকটা জায়গায় আমরা আমাদের স্যাটেলাইট স্থাপন করছি, এটা আমাদের কি উপকার দিছে? এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2018 সালের 12 মে তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে বাংলাদেশ বিশ্বের 57তম রাষ্ট্র হিসাবে, কামরুজ্জামান স্যার আপনার এখান থেকে সাউন্ড আসছে, একটু সাউন্ড আর এক দুই মিনিট আমি চলে যাব আমার লেকচার সেরে ফেস টু ফেস টকিং এ। 57তম রাষ্ট্র হিসাবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে এতে ডিজিটাল বাস্তবায়নে দেশ আরো এক ধাপ এগিয়ে গেল। স্যাটেলাইট ব্যবহারে শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস নানা ক্ষেত্র পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি লাভ করবে। টেলিভিশন সেবা ও জাতীয় নিরাপত্তার কাজেও এই স্যাটেলাইট ব্যবহার করা যাবে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এই ব্যবস্থাপনা নতুন মাত্রা যোগ করা হবে। এছাড়াও বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সাথে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হবে। এ হচ্ছে আমাদের স্যাটেলাইটের ব্যবহার। বলো এই প্রশ্নের উত্তর বলতে পারবো বলছিলাম আমাদের অলরেডি জানা আছে, যেমন রাকিব জানিয়েছে আমাদের খুব আমাদের অনেকেই চ্যাটবক্সে আমায় আমি যেটা বলছি সেটা না লিখে অন্য কিছু লেখছে। আমি তো প্রাসঙ্গিক বিষয় লিখতে বলছিলাম, তোমরা প্রাসঙ্গিক বিষয় কি এই জিনিসটা যদি খেয়াল না করতে পারো এটা খুব দুঃখজনক। যেমন ক্লাস করার সর্বপ্রথমে সালাম দিবে, শুধু ক্লাসে না যে কোনো লোকের সাথে প্রথম দেখা হলে সালাম দেওয়া এটা একটা ভালো লক্ষণ, এবং সালামের বাংলা অর্থ হচ্ছে দোয়া। হ্যাঁ, আমরা দোয়া দেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সালাম দিবে এটা স্বাভাবিক এবং সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। কিন্তু তুমি টাক্কির মেয়েদের গেছো, হ্যাঁ মেয়েদের ধরিয়েছো আসসালামু আলাইকুম, অবস্থাটা কেমন লাগবে? আবার একটা ভদ্রলোক দেখা গেছে মাথার মধ্যে পূজা এখন বাড়ির যে ফালাইবো এই মুহূর্তে তুমি আটকায় খারি কারো বেড়া সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোনালে তোর গুণ হইব, ওই মুহূর্তে কেমন লাগবে? অবশ্যই দিবে। আমি তোমরা তো সালাম দাও মুসলমান আমি কিন্তু শুধু মুসলমান না, আমি সবারই প্রথম সালাম দেই আগে। তোমরা তো মাশাআল্লাহ দিলে সালামটার আরো সংকীর্ণতা নিয়েছে। সালামের বাংলা অর্থ হচ্ছে আপনার উপর ইহকাল এবং পরকাল শান্তি বর্ষিত হোক, এই দোয়া তুমি সকলের জন্য করতে পারো এবং এটা একটা ভালো দোয়া। কারেন্ট চলে গেছে স্যার, দুঃখিত। আরে কিছু বলার ছিল?